আপনি কিছু মনে না করেন তাহলে কইমু আর কি। ও আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন মানে ভালো হইলেই চলে। হ্যাঁ হ্যাঁ ফিটিং হবে 100%। ঠিক আছে, যেন দেখেন এমন যেন খাড়া খাড়া দেখা যায় না। না না, ওই যে মনে করেন আপনি সাইজ দিছেন কত, ওইটা বানাইতে কইছিলেন হলো 40, হ্যাঁ এখন ওইটা বানায় লাইছে মনে হয় 42। হ্যাঁ হ্যাঁ 42, 2 ইঞ্চি সমস্যা না। হুম, এখন মনে করেন যে যদি আপনি বাসায় কেউ না থাকে, মনে করেন যে আমি আসলাম, হুম আসার পরে মনে করেন আপনার লগে একটু হাতাহাতি করলে আর ওই জায়গাতে একটু হাত পড়লে, বুঝছেন, মানে ওই যে বুকে বড় হয়ে যাবে, ওইটা হাত পড়লে একটু চাপচুপ খাইলে এটা দেখা গেছে 40-42 হয়ে যাবে এমনি। এটা একটু বড় হয়ে গেল, হ্যাঁ এটা একটু বড় হয়ে গেল, বড় হইলে দেখা গেছে আপনি ব্লাউজটা পিনলেন তাহলে কিন্তু টাইট হয়ে গেল, 2 ইঞ্চি গ্যাপ কিন্তু পূরণ হয়ে গেল। হ্যাঁ, তো এখন আপনি আসবেন কবে? এখন আজকে কি এখন আসি নাকি কি বলেন? এখন তো আসেন, হ্যাঁ আসেন, এখন তো বাসায় কেউ নাই, আসেন আপনি এখন। আচ্ছা আসলে তাহলে ওই যে আপনি রি করেন ওই ব্লাউজ পরে পরলেই হবে, মানে ব্লাউজ 4-5 ঘন্টা পরে পরবেন, এটা 4-5 ঘন্টা পরে দেখবেন ফুলে গেছে, মানে ছোট থেকে হাত পরলে বড় হয়ে যায় তাই। হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি তো আর বাচ্চা পোলাবান হয় না যে ঝুলে যাবো। ঠিক আছে, আপনি ওই এটা নিয়ে টেনশন করেন না, এই 2 ইঞ্চি আমি আপনার পূরণ করে দিয়ে পরাইম। ঠিক আছে জি। হ্যালো, আরে মি, আমি আপনার কাছে যে একটা ব্লাউজ বানাইতে দিছি, আপনি ব্লাউজটা আমার বড় করে ফেলছেন, আপনার কাছে এত কাপড় চোপড় বানাই, আপনি কি মাপ জানেন? আপনাকে তো বারবার মাপটা দিয়ে আসছি, আপনি কি বানাইছেন? ও শারমিনাপা, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আপা, মানে বুঝি নাই এটা একটু সমস্যা। এখন কোন বললাম যে আপনার কাছে আমি সব সময় কাপড় বানাই, আর আপনি আমার ব্লাউজটা যে আমি আপনাকে ব্লাউজটা যে বানাইতে দিয়ে আসলাম সেই ব্লাউজটা আপনি বড় করে ফেলছেন কেন? ও আচ্ছা, বড় হয়ে গেছে? হ্যাঁ আমি পড়তে পারি না, ঢিলা ঢিলা হয়ে গেছে। হ্যাঁ ঢিলা মানে এখান দিয়ে ঝোলে ওখান দিয়ে ঝোলে, এই দুই কান দিয়ে ঝুলি। ও আচ্ছা ঠিক আছে, না আসলে এরকম হয় না তো, আসলে ওই পিচিরে দিয়ে বানাইছিলাম তো, আমি একটু ব্যস্ত আছিলাম তো কইছিলাম পিচিরে বানাইতে, এখন পিচি মনে হয় আপনার মাপটা অন্য কারো দিছে আর অন্যের কারো মাপটা আপনারে দিয়ে দিছে, এটাই হয়েছে সম্ভবত। আচ্ছা যাই হোক শারমিনাপা, আপনি রাগারাগি করেন না, দেখেন আপনি তো আমাদের পরিচিত কাস্টমার, আর তাছাড়া আপনি সবসময় আমাদের এখান থেকে কাপড় চোপড় বানান, ঠিক আছে, কোনো সময় তো আগে পরে এমন হয় নাই না? না না এমন হয় না, এই ফার্স্ট আপনি আমার ব্লাউজটা আপনি বড় বানা ফেললেন। পাকিস্তানি কাপড়টা কিন্তু, ব্লাউজের কাপড়টা যেটা পাকিস্তানি, এই কাপড়টা কিন্তু অনেক ভালো আর দামি, সেটা তো আমি জানি। ঠিক আছে, তো এখন চিন্তা করতেছি যে এটারে যদি কাটতে যাই তাহলে কিন্তু শারমিনাপা ওই যে উপর যে নকশাগুলা কাজ করা এগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই। এখন কি করা যায়? এখন ওইটাই চিন্তা করতেছি কি করা যায়। আচ্ছা এটা বড় করার মানে এটা আপনার ফিটিং করার একটা উপায় আছে, বুঝছেন, তার আগে বলেন এখন কি ব্লাউজ আপনি পিনতে আছেন? না 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 এখন আমি ব্লাউজ পরানি। ব্লাউজ পরা নাই আপনি? না না, এত বড়টা পরা যায়? বড় হয়ে গেছে না? মানে বাসায় কে কে আছে আর কি এখন? আমার বাসায় তো কেউ নাই এখন, আমি একাই। কেন? ও না ওই তাহলে আর কি আমি আইসা ওই ব্লাউজটা একটু ফিটিং করে দিয়ে যাইতাম বাসায় আইসা, মানে আসলে সমস্যা আছে নাকি? মানে সময় লাগবে? না না আমাদের বাসায় আসলে কোনো ঘন্টাখানিক লাগবে, আর বেশিক্ষণ লাগবে না। না প্রবলেম নেই, আপনি আসতে পারেন। না বিষয়টা হলো মানে শারমিনাপা যদি কিছু মনে না করেন আগে থেকে বলি, মানে আপনার একটা উপায় আছে, সেটা হলো যে ব্লাউজটার কাটা লাগবো না, এমনিতেই আমি ফিটিং বানাই দিতে পারব। ঠিক আছে, দেখা গেছে 2-5 ঘন্টা পরে আপনি ওইটা ফিটিং করতে পারবেন তাই। হ্যাঁ একটা উপায় আছে, এখন কি উপায়টা কি যদি আপনি কিছু মনে না করেন তাহলে কইমু আর কি। ও আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন মানে ভালো হইলেই চলে। হ্যাঁ হ্যাঁ ফিটিং হবে 100%। ঠিক আছে, যেন দেখেন এমন যেন খাড়া খাড়া দেখা যায়। না না না, ওই যে মনে করেন আপনি সাইজ দিছেন কত, ওইটা বানাইতে কইছিলেন হলো 40, হ্যাঁ এখন ওইটা বানায় লাইছে মনে হয় 42। হ্যাঁ হ্যাঁ 42, 2 ইঞ্চি সমস্যা না? হুম, এখন মনে করেন যে যদি আপনি বাসায় কেউ না থাকে, মনে করেন যে আমি আসলাম, হুম আসার পরে মনে করেন আপনার লগে একটু হাতাহাতি করলে আর ওই জায়গাতে একটু হাত পড়লে, বুঝছেন, মানে ওই যে বুকে বড় হয়ে যাবে, ওইটা হাত পড়লে একটু চাপচুপ খাইলে এটা দেখা গেছে 40-42 হয়ে যাবে এমনি। এটা একটু বড় হয়ে গেল, হ্যাঁ এটা একটু বড় হয়ে গেল, বড় হইলে দেখা গেছে আপনি ব্লাউজটা পিনলেন তাহলে কিন্তু টাইট হয়ে গেল, 2 ইঞ্চি গ্যাপ কিন্তু পূরণ হয়ে গেল। হ্যাঁ, তো এখন আপনি আসবেন কবে? এখন আজকে
কি এখন আসি নাকি কি বলেন? এখন তো আসেন, হ্যাঁ আসেন, এখন তো বাসায় কেউ নাই, আসেন আপনি এখন। আচ্ছা আসলে তাহলে ওই যে আপনি রি করেন ওই ব্লাউজ পরে পরলেই হবে, মানে ব্লাউজ 4-5 ঘন্টা পরে পরবেন, এটা 4-5 ঘন্টা পরে দেখবেন ফুলে গেছে, মানে ছোট থেকে হাত পরলে বড় হয়ে যায় তাই। হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি তো আর বাচ্চা পোলাবান হয় না যে ঝুলিয়ে যাবো। ঠিক আছে, আপনি ওই এটা নিয়ে টেনশন করেন না, এই 2 ইঞ্চি আমি আপনার পূরণ করে দিয়ে পরাইব। ঠিক আছে জি। আর যদি খালি মনে করেন হাত দেওয়ার পরে যদি আপনার আবার শরীরে কারেন্ট হয়ে যায় তাহলে ওই কামটা একটু করতে দিবেন নাকি? আচ্ছা আসেন তো, দিব, সমস্যা নেই, আসেন আগে আসেন। যাক শারমিনাপা, আপনি যে আসলো এত উদার মনের মানুষ এটা আমার আগে জানা ছিল না। ঠিক আছে, আপনি আমার এখানে 12 মাস কাপড় ফ্রি বানাবেন যদি খালি আপনি আমার একটু খুশি করে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসেন, আপনাকে মন ভরে খুশি করে দিব। আপনি ওটা টেনশন করেন না, আপনার এই 40x42 বানানির দায়িত্ব আমার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খালি একটু দুই হাতের উপরে একটু প্রেসার দেব আর কি। আচ্ছা আচ্ছা, এই দুই হাতটার উপরে একটু প্রেসার দেব, সেটা নিয়ে টেনশন করেন না, সেটা আমি করে নিব নি। ঠিক আছে, হুম হুম, তাহলে বাসায় এখন কেউ নাই না? না না এখন নাই, তো আসলে বাসায় যাওয়া হয় নাই। বাসায় কি ভালো মন্দ কিছু পাক শাক করছেন? হ্যাঁ রান্না করছি, গরুর গোশত রান্না করছি, আসেন খাওয়া দাওয়া করে যান। ঠিক আছে, তাহলে গরুর গোশত খাইলে শরীরটা একটু হিট হইলো। হিট হওয়ার পরে মনে করেন যে দুজনে মিলে একটু রোমান্স করলাম, রোমান্স করতে করতে আপনার 40x42 আমি টিপে একটু 42 বানিয়ে দিলাম। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমি আসতেছি, আপনি ই করেন ওই দরজাটা একটু খোলাই রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি না দেখা গেছে ধাক্কা ধাক্কি করলে যদি মনে করেন যে আবার ওই একটু সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলে রাখতেছি। ঠিক আছে, তাহলে এখন শুনেন আপনি ওই এক কাজ করেন, একটু ওই গেঞ্জি টেঞ্জি পরেন, তাহলে আপনি মনে করেন যে একটু সুবিধা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেটা বলতেছেন সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। না না এখন আসবেন কখন? আপনি ব্লাউজ ফিটিং হলে তো হইছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, এটাই রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নাই, এই দুনিয়াতে আর কোনো রাস্তা নাই এটা ছাড়া। ঠিক আছে, একমাত্র ওখানে আপনার হাত পড়লেই 40x42 সাইজ হইব। ঠিক আছে, আমি তাহলে একটু পরে আইতাছি, আমার মাত্র 20 মিনিট লাগবো, আমি খালি দোকানে শাটারটা নামামু, নামায় হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয় বলতাছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি তাই আসেন, আমি ফ্রেশ হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হন। হ্যাঁ আচ্ছা, ওকে বাই।